উচ্ছেদ করার কারণ হল আমার যেটুকু এখন ওপৰত যিজন আমার বস্তি আছে, আমার তো আমার 30 বছর ধরে ইমান জমর যাতনা ভোগ করি, আজিহে আমার যখন সার্কুল অফিসার জন ভাল মানুষ মন্ডল স্টাফটু তার সহায়ত আর আমার রাইজর সহায়ত আমি রাইজে এনেকুয়া সহায় করেছে, মোর কামর উদ্দীপনাটু বড়াই দিছে, আর সেই সাহসত মই চাঙা সার্কুল অফিসারক আর আমার মন্ডল স্যারের ওসব সদায় যাই থাকিছ, এপ্লিকেশন কমপ্লেন করছো 2018 চনত মই এপ্লিকেশন আজি 5 বছরের মূরত আজি আমার সার্কুল অফিসারজন খুব সাহসী আর কামর নিপুণতার কারণে আজি আমার 30 বছরীয় মানে ইমান অসুবিধা, আর সেই অসুবিধাখিনি আজি মানে উচ্ছেদটু হয়ে আমার সেই অপটু পূরণ হওয়ার আশাত আর আজি ভাঙি আমার রাস্তার সন্মুখটি করছে। মোটামুটি অহা 10-15 দিনের ভিতর আমার রাস্তাটা আমার ক্লিয়ার হব। সরকারি মাটিখিনি এটা অরিজিনালি 20 নম্বর হরিপুর গাঁওয়ার 20 নম্বর ডাগর সরকারি রাস্তা হয়, আর এই বস্তু আজি 60 বছর আগর রাস্তা ধরা, আর সেই রাস্তাটু তাহলে মুমতাজ আর আরমান আলী তাহুন তার দখল করে আসিল। এটা তার মানে এটু কিমান বিঘা নয় তাহুন তাহার কথাটু হল, এটু বিঘার কথা নয়, মেইনলি আমার যদি 20 নম্বর দাগর যেটু রাস্তা তাতে 20 ফুট রাস্তা, 20 ফুটের পর দেখুন পথালি 20 ফুট দিঘে বেশি, এনেকুয়া তাহুন দখল করে সন্মুখত ঘর আর দোকান ভর তুলি আসিল, আর সেইখিনি আমি আমার চক্র বিষয়ার সাহসিকতার নিপুণতার কারণে আমি রাইজর সহযোগত কামটা করার কারণে আমি সাকসেস হয়েছ, আর আমার নিউজের মানুষক আমি ধন্যবাদ জানাইছো, আর আমার গাঁওবাসী যেনকা সহযোগ মোক করেছে আর সেই সহযোগত মোর ইমান উদ্দীপন আগুয়াই গেছে যে মই সদায় মই সুরা একটা হলেও চাকরি করো তার সময়খিনি দি বেলা ভাটি 4টার পিছত মই হতাই অফিসত গেছো, যাই হেনে মানে কষ্ট করে মই রাস্তাখিনি আজি মুকলি করার কারণে আমার চাঙা সার্কুল অফিসারক অশেষ ধন্যবাদ জানাইছো, লগতে আমার মন্ডল সকলকে অশেষ ধন্যবাদ স্যার, প্লাস রাইজকে আমি ধন্যবাদ জানাইছি। এইখানে এই রাস্তাটোর হতুয়াই ইফালে ধরছেন 4-5টা গাঁওয়ার মানুষ উপকৃত হব, এবার গণকপাড়া ভাত গাঁও এই কাকদুয়ার মানুষকে গণকপাড়া আহব হরিপুরের মানুষ আহব 4-5টা গাঁওয়ার মানুষ এটি উপকৃত হয়েছে, আর আমার এনেকুয়া অসুবিধা বারিষা হলে এতিয়া তো ধরছেন ভিতর দিয়ে কিবাকে আহ মানুষ ঘরের সন্মুখে দি যাব দিয়ে ঘরের ভিতর দিয়ে যাব নিদিয়ে মানে পুখুরীর ভিতর দিয়ে সরকারি মাটি দখল করেছে, বলে গছ এটা কাটিল তোহাক মারি দিম না, এনেকুয়া সাহস যার কারণে মই এনেকুয়া সাহসিকতাৰে রাইজর সহযোগ লৈ কাম করছো যে এদিন হলে মই সাকসেস হম, আজি 5 বছর পিছত মই তাতে সাকসেস পাইছো, আর সেইটার কারণে কমপ্লিটলি ধন্যবাদ আমার সার্কুল অফিসার।